আগকু ওড়িশারে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবাকু যাওছি এহাকু নজরে রখি বিরোধী বিজেপি কংগ্রেস শিক্ষয়িত্রী মমিতা মেহের হত্যাকাণ্ড এবং যেউ দিন ঠারু বিদ্যুৎ বিতরণ টাটা পাওয়ার হাতকু গলানি ওইআরসি নিয়মকু উল্লঙ্ঘন করি বিদ্যুৎ উপভোক্তাঙ্কু শোষণ করুছি এই উভয় ঘটনাকু প্রতিবাদ করি বিরোধী রাজরাস্তারে সরকারি দলকু ঘেরুছি অন্যপটে রন্ধন গ্যাসর অহেতুক বৃদ্ধি ঘটিবার এহাকু প্রতিবাদ করি আজ সারা ওড়িশারে শাসক দল বিক্ষোভ প্রদর্শন করছে এই পরিপ্রেক্ষীরে কটক সদর ব্লক সম্মুখে কটক সদর ব্লক বিজেডি সভাপতি প্রমোদ মহাপাত্র নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করা যাই এই বিক্ষোভ প্রদর্শন কটক সদর বিধায়ক শতাধিক মহিলা যুবক মানে অংশগ্রহণ করলে এই বিক্ষোভে কটক সদর ব্লক উপাধ্যক্ষ বিভূতি পরিড়া কটক জেলা সম্পাদক সমীর বেহেরা যুব নেতা রজনী সাহু প্রমুখ যোগ দিয়ে কেন্দ্র সরকার উপরে বসে আপনার মন পকাই দেওয়া চাহুছি আপনার যদি মন থাকে গত মাস গোটে আন্দোলন আমার হয়েছিল পাখাপাখি পাঁচশর ঊর্ধ্ব মা মানে আন্দোলন সামিল হয়েছিল এই ব্লক সম্মুখে হয়েছিল আজ এইটা আউথরে দ্বিতীয় থর হয়েছি কেন্দ্র সরকারকর যেভাবে ভাবে রন্ধন গ্যাস রে যে অহেতুক ভাবে মূল্য বৃদ্ধি করেছেন তার প্রতিবাদরে এ আন্দোলন মা মানক ভিতরে আপনার দেখি পড়ছেন যেভাবে ভাবে চালছে এটা নিশ্চিত আগুক আহরি চালব মানে এইটা দেখুন আন্দোলন মু কে এটা দ্বিতীয় থর হল আপরে পুনে আবশ্যক হলে নিশ্চিত ভাবে আহ আগুক করা জেলা সম্পাদিকা কটক সদর ব্লক মিশন শক্তি সম্পাদিকা স্মিতা মহারণা এবং বিজু জনতা বিজু মহিলা দলর সম্পাদিকা জেলা সম্পাদিকা স্মিতা মহারণা হচ্ছে কোণ বিজেপি সরকার নরেন্দ্র মোদি যে উজ্জ্বলা যোজনার মহিলা মানুষ গ্যাস দিয়ে গ্যাস সিলিন্ডর আজ ঘরে গড়ুচি কিন্তু এই যে গ্যাস সিলিন্ডর ঘরে গড়ুচি মহিলা মানে আজ বহু অসুবিধার সম্মুখীন হচ্ছেন তেমকি আমি মাননীয় প্রধানমন্ত্রী কু অনুরোধ করুছু গ্যাস দর বৃদ্ধি টিকে কমাই দিও কারণ জনসাধারণ বহু অসুবিধার সম্মুখীন হয়েছেন যদি কেন্দ্র সরকার রন্ধন গ্যাসর মূল্য হ্রাস ন করতে আগামী দিনে আন্দোলন পঞ্চায়েত স্তরক যা বলে অভিভাষণ প্রকাশ করলে কটক সদর রশ্মি পট্টনায়ক রিপোর্ট প্রতিজ্ঞা।